আজকে আমাদের যেটা আলোচনা করব সেটা হচ্ছে রিজিড বডি ডাইনামিক্স অর্থাৎ দৃঢ় বস্তুর গতির পার্ট 3। তো আগের দিন তোমরা সবাই জানছো যে আমরা কি আলোচনা করেছিলাম, যে কিভাবে জড়ধর্ম নির্ণয় করতে হবে সেই সব। তোমাদের কিছু হোমওয়ার্কও দিয়েছিলাম, সেগুলো কি তোমরা করেছো? তো দেখো, যদি না করে থাকো অবশ্যই আমি কিছু লিঙ্ক পাঠিয়ে দিয়েছি, সেই লিঙ্ক গুলো একটু দেখে নিও। ওকে, তাহলে আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে যে টর্ক কি। টর্ক কি প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে টর্ক। এই টর্ক বা এটাকে টাউ দিয়ে ডিনোট করে দেয়, টাউ দিয়ে গ্রিক অ্যালফাবেট। তো দেখো, কোন চলমান বস্তুর ওপর আমরা যখন রৈখিক গতির ভেতরে থাকি, কোনো চলমান বস্তুর ওপর এক পরিমাণে বল প্রয়োগ করলে তার ভর যদি এম হয় তাহলে কি হচ্ছে, তার উপর যে ত্বরণ সৃষ্টি হচ্ছে এ ত্বরণ সৃষ্টি হয়। সেরকমই কোন একটা বস্তুর ওপর, কোনো বস্তুর ওপর যদি এফ পরিমাণে বল প্রয়োগ করার ফলে, এর মধ্যে ঘূর্ণন সৃষ্টি হয়, মানে যে বলের প্রয়োগের মধ্যে কৌণিক, এখানে যেমন রৈখিক ত্বরণ ছিল এখানে হচ্ছে কৌণিক ত্বরণের সৃষ্টি হয়, তাহলে সেটাই হচ্ছে টর্ক। বুঝে গেছে? তাহলে আরেকবার দেখি, ধরো যদি একটা কোনো কোঅর্ডিনেট আছে, এটা ধরো জিরো, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। তো এটা ধরো কোন একটা বস্তুর স্থান আর, এবার বস্তুটার উপর এইদিকে যদি এফ বল প্রয়োগ করছি তাহলে দেখো বস্তুটার উপর কি হবে, একটা ঘূর্ণনের প্রবণতা সৃষ্টি হবে, তাই তো? তাহলে এই ঘূর্ণন প্রবণতা কিভাবে নির্ভর করবে, সেটা নির্ভর করবে যে এই দিকের অংশ কি হবে, এই দিকে হয়ে যাবে এই কোণটা। যদি ছবিটা ভালো করে এঁকে নিই, ছবিটার জন্য বুঝতে পারবো না হয়তো। ধরো এখানে বস্তুটা আছে, বস্তুটার উপর এফ পরিমাণে বল এইদিকে প্রযুক্ত করা হলো, তাহলে এফ পরিমাণে বলটা যেটা প্রযুক্ত করা হলো এটা হচ্ছে বস্তুটার যে অক্ষ আছে তার অক্ষের সাথে ঠিকঠাক কোণ, তাহলে এই দিকের উপাংশ কি হয়ে যাচ্ছে বলো, এফ কস থিটা, আর এই দিকের উপাংশ কি হচ্ছে এফ সাইন থিটা। তাহলে দেখো এফ কস থিটা কোনো কাজ করছে না, তাহলে কে কাজ করছে, এফ সাইন থিটা, তার ফলে বস্তুটার ঘূর্ণন সৃষ্টি হচ্ছে, তাই তো? তাহলে বস্তুটার যে ঘূর্ণনের জন্য যে টর্ক হচ্ছে টাউ, তাহলে সেইটা ইকুয়াল টু কি হচ্ছে, এটা হচ্ছে আর ইনটু এফ সাইন থিটা। বোঝা গেছে? তাহলে টাউ ইকুয়াল টু আমরা ভেক্টর হিসেবে লিখতে পারি, সাইন থিটা কার ক্ষেত্রে আছে, ক্রস প্রোডাক্টে, তাই জন্য আর ক্রস এফ। বোঝা গেছে? এবার দেখো এই যে টর্কটা বেরোলো এটা তাহলে কি কি রকমের ভেক্টর, এটা হচ্ছে এক্সিয়াল ভেক্টর, কারণ এটা কোন দিকে প্রযুক্ত হচ্ছে, এটা প্রযুক্ত হচ্ছে আর এবং এফ এর লম্ব বরাবর। ওকে, তাহলে এটা এটা হচ্ছে অক্ষীয় ভেক্টর, লিখে রেখো সবাই, হচ্ছে অক্ষীয় ভেক্টর। ওকে, তাহলে দেখো এবার যদি একটা দৃঢ় বস্তুর ক্ষেত্রে টর্কটা প্রযুক্ত সেটা আমরা দেখি। ধরো এটা একটা দৃঢ় বস্তু যেখানে এখানে হচ্ছে এম ওয়ান ভর আছে, এখানে ধরো এম টু ভর আছে, এখানে ধরো এম এন সংখ্যক ভর আছে। ওকে, এবং এটা যে অক্ষটাকে ওখানে যিনি মূল বিন্দু সাপেক্ষে ঘুরছিল, এখানে যে অক্ষের সাপেক্ষে ঘুরছে সেই অক্ষটা হচ্ছে অক্ষ থেকে দূরত্ব হচ্ছে আর ওয়ান, এম ওয়ান এর এম এন এর দূরত্ব হচ্ছে আর এন, আর এম টু এর দূরত্ব হচ্ছে আর টু, আর এটা যে অক্ষে ঘুরছে এই অক্ষে কৌণিক বেগে ঘুরছে। তাহলে আমরা দেখো প্রথম বস্তুটার উপর, এম ওয়ান বস্তুর উপর যে প্রযুক্ত টর্ক সেইটা টাউ ওয়ান যদি লিখি ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, ইকুয়াল টু হয়ে যাচ্ছে আর ওয়ান এফ ওয়ান, ইকুয়াল টু কি লিখতে পারি, আর ওয়ান এম ওয়ান ইন্টু এ, বা এ ওয়ান ও লিখতে পারি এ ওয়ান, তাই তো? আবার দেখো এফ ওয়ান এ ওয়ান হচ্ছে কি রৈখিক ত্বরণ, রৈখিক ত্বরণ আর কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক কি, সে অনুযায়ী লিখতে পারি আর ওয়ান ইন্টু এম ওয়ান ইন্টু আলফা ইন্টু আর ওয়ান, তাহলে কি দাঁড়াচ্ছে এম ওয়ান আলফা আর ওয়ান এর স্কোয়ার, এটা দাঁড়াচ্ছে। সেরকমই দ্বিতীয় বস্তুটার ক্ষেত্রে, এম টু বস্তুর ক্ষেত্রে টাউ টু ইকুয়াল টু কি বেরোবে, এম টু আলফা আর টু স্কোয়ার,
আবার টাউ এন ইকুয়াল টু কি বলবে এম এন আলফা আর এন স্কয়ার। তাহলে এখান থেকে মোট প্রযুক্ত টর্ক কত হচ্ছে, মোট প্রযুক্ত টর্ক টাউ ইকুয়াল টু টাউ ওয়ান প্লাস টাউ টু প্লাস টাউ এন পর্যন্ত। তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ইকুয়াল টু দাঁড়াচ্ছে এম ওয়ান আলফা আর ওয়ান স্কোয়ার প্লাস এম টু আলফা আর টু স্কোয়ার প্লাস এভাবে ডট ডট করতে করতে এম এন আলফা আর এন স্কোয়ার। তাহলে ইকুয়াল টু যদি আলফাটাকে কমন নাও তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো আলফা যদি কমন চলে যাচ্ছে তাহলে কি দাঁড়াচ্ছে এম ওয়ান আর ওয়ান স্কোয়ার প্লাস এম টু আর টু স্কোয়ার প্লাস ডট ডট করতে করতে এম এন আর এন স্কোয়ার। তাহলে দেখো এই যে টার্মটা, এই টার্মটা বেরোলো ব্র্যাকেটের মধ্যে, এই টার্মটাকেই তো আমরা কি জানাচ্ছি মানে জাড্য ভ্রামক। তাহলে জাড্য ভ্রামক আই ইন্টু আলফা লিখতে পারি, তাহলে টাউ ইকুয়াল টু কি দাঁড়ালো জাড্য ভ্রামক ইন্টু কৌণিক ত্বরণ। ওকে, তাহলে টর্কের একক কি হবে বলো দেখি, টর্কের একক এসআই একক হয় এর কি হচ্ছিল বল ইন্টু দূরত্ব, তাহলে হচ্ছে কি নিউটন ইন্টু মিটার, নিউটন ইন্টু মিটার। ওকে, এটা কিন্তু জুল বলা যায় না, এটাকে নিউটন মিটার হিসেবে লিখতে হবে। আর সিজিএস এ কি লিখতে হবে, সিজিএস এ লিখতে হবে ডাইন সেন্টিমিটার, ভালো করে মনে রাখবে। ওকে, তাহলে টর্কের মাত্রা কি হবে, টর্কের মাত্রা দেখো এম এল টি মাইনাস টু হচ্ছে বলের মাত্রা, তার সাথে আর একটা দূরত্ব, তাহলে কি হয়ে যাচ্ছে এইটা হয়ে যাচ্ছে টর্কের মাত্রা। টর্কের মাত্রা তাহলে দেখো টর্কের মাত্রা কার সাথে সমান, শক্তি ও কার্যের সাথে সমান। ওকে, এবার দেখো কোন একটা বস্তু যদি বলা হয় যে বস্তুটি সাম্য অবস্থায় আছে, সাম্য অবস্থায় আছে বা কৌণিক সাম্য অবস্থায় আছে, তার মানে কি, যেরকম আমরা রৈখিক সাম্য অবস্থা দেখেছিলাম সেখানে কি করেছিলাম যে বস্তুটার উপর যে প্রযুক্ত বল সেটা শূন্য, তাহলে এখানে কৌণিক সাম্য অবস্থা থাকলে ওর উপর কি টর্ক শূন্য হবে, মোট প্রযুক্ত টর্ক শূন্য। তাহলে ধরো আমি একটা ছবি আঁকছি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে, ধরো এটা একটা এখানে এটা ধরো একটা সার্ট পেজের মধ্যে রয়েছে, এর এই দিকে যে এই প্রান্তে যে বল প্রযুক্ত হচ্ছে সেটা ধরছি এফ ওয়ান আর এই দিকে যে বল প্রযুক্ত হচ্ছে সেটা ধরছি এফ টু। ওকে, এবং এই সার্ট এজ থেকে এর দূরত্ব সেটা হচ্ছে এল ওয়ান আর এখান থেকে দূরত্ব হচ্ছে এল টু। ওকে, তাহলে আমরা কি জানি যে এই দুটোর যদি সাম্যবস্থায় থাকে তাহলে এর উপর প্রযুক্ত টর্ক আর এর উপর প্রযুক্ট টর্ক দুটো শূন্য, তাহলে এটাকে যদি টাউ ওয়ান প্লাস টাউ টু ইকুয়াল টু শূন্য, তাহলে এখান থেকে লিখতে পারি কি যে এফ ওয়ান এল ওয়ান মাইনাস এফ টু এল টু ইকুয়াল টু জিরো, কারণ একটা অপরের অপোজিট দিকে। তাহলে এখান থেকে আমার লিখা যায় যে এফ ওয়ান এল ওয়ান ইকুয়াল টু হচ্ছে এফ টু এল টু। ওকে, এটা মানটা পেয়ে গেলাম, তাহলে এখন এইভাবে আমরা অঙ্কগুলো করব। ওকে, তো এই অঙ্ক নিয়ে পরের ক্লাসে আমরা আলোচনা করব ডিটেলসে। এবার দেখো কৃতকার্য, আমরা কি জানি কার্য ইকুয়াল টু কি হয় বল ইন্টু সরণ, তাই তো? তাহলে টর্কের ক্ষেত্রে কৌণিক কি এর ক্ষেত্রে কি হবে, কৃতকার্য ডি ডাব্লিউ ইকুয়াল টু হবে টর্ক ইন্টু কৌণিক সরণ ডি থিটা। তাহলে কৃতকার্য ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, কৃতকার্য ইকুয়াল টু হয়ে যাচ্ছে টাউ ইন্টু ডি থিটা, এভাবে আমাদের বের করতে হবে, সব একই রকম। সেরকমই ক্ষমতা, ক্ষমতা ইকুয়াল টু আমরা কি জানি, ক্ষমতা ইকুয়াল টু আমরা করতাম যে এফ ইন্টু ভি, মনে আছে তো এফ ইন্টু ভি। তাহলে এখানে যদি আমি আর ইন্টু এফ করি আর ভি বাই আর করি করতে পারি, তাহলে এখান থেকে দেখো ভি বার ভি বাই আর এটাই কি হয়ে যাচ্ছে কৌণিক বেগ, আর আর ইন্টু এফ কি হয়ে যাচ্ছে টাউ, তার মানে টাউ ইন্টু কৌণিক বেগ এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে ক্ষমতা। ঠিক আছে, এবার দেখো আমরা যেটা এবার আলোচনা করব সেটা হচ্ছে কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ। তাহলে কৌণিক ভরবেগটা কি, কৌণিক ভরবেগ মানে হচ্ছে কৌণিক গতিতে বস্তুটির যে ভরবেগ। তাহলে কৌণিক ভরবেগকে সাধারণত লেখা হয় এল দিয়ে, ক্যাপিটাল এল দিয়ে, ক্যাপিটাল এল দিয়ে লেখা, ঠিক আছে। এবং এটা ভেক্টর একটা কাছে তাই ভেক্টর চিহ্ন দিচ্ছে। তাহলে দেখো যদি কোনো একটা বস্তু ধরো বৃত্তপথে গতিশীল, বৃত্তপথে গতিশীল, তাহলে এর বেগ কোন দিকে কাজ করবে, এর বেগ সবসময় স্পর্শ বরাবর কাজ করবে, তাই তো? বেগ স্পর্শ বরাবর,
তাহলে বেগ স্পর্শ বরাবর আর 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 এর দিক কোন দিকে হয় রেডিয়াস সব সময় বাইরের দিক বরাবর, তাহলে এই দিকে হচ্ছে আর এই দিকে হচ্ছে ভি। তাহলে এই ক্ষেত্রে বলা যায় যে এল ইকুয়াল টু কি হয়ে যাবে, এল ইকুয়াল টু হবে আই ইন্টু ওমেগা, কারণ যার ভ্রামকটা কি ছিল কৌণিক ভর ইন্টু কৌণিক বেগ, তাই তো? তাহলেই হয়ে যাচ্ছে কৌণিক ভর বেগ। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে এটা ইকুয়াল টু এম আর স্কোয়ার লিখতে পারি, যার ভ্রামক ইকুয়াল টু ইন্টু ওমেগা, তার মানে এটা ইকুয়াল টু লিখতে পারি ওমেগা ইন্টু আর কি হয়, তাহলে দেখো এম ভি আর ও লিখতে পারি এম ভি আর। আবার এটাকে আবার লেখা যেতে পারে যে কি দেখো এম ভি মানে কি, এম ভি মানে হচ্ছে ভরবেগ, রৈখিক ভরবেগ, তাহলে রৈখিক ভরবেগ ইন্টু আর। তাহলে এটাকে যখন ভেক্টরে লেখা হয় তখন ভেক্টরে এটাকে লিখতে হয় এল ইকুয়াল টু আর ক্রস পি, এল ইকুয়াল টু আর ক্রস পি। তাহলে কি হচ্ছে আর আর পি এর, তাহলে আর এই দিকে ভি এই দিকে, তাহলে এল এর দিক কোন দিক হবে, এল হবে উপর দিক বরাবর। ওকে, এল এর দিক হচ্ছে উপর দিক বরাবর। তাহলে কি বোঝা যাচ্ছে যে এটিও একটি অক্ষীয় ভেক্টর, যেরকম টর্ক ছিল সেরকম এটিও একটি অক্ষীয় ভেক্টর, একটি অক্ষীয় ভেক্টর। ওকে, এবার দেখো অনেক সময় পরীক্ষায় আসে যে টর্ক আর কৌণিক ভরবেগের মধ্যে সম্পর্ক কি। তাহলে দেখো আমি যদি ডিএল ডিটি করি, ডিএল ডিটি করি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ইকুয়াল টু দাঁড়াচ্ছে দেখো আর ক্রস ডিপি ডিটি, কারণ আরটা তো ধ্রুবক, যখন একটা বৃত্তীয় গতিতে রয়েছে সুষম বৃত্তীয় গতিতে, তাহলে ডিপি ডিটি মানে কি ভর সময়ের সাপেক্ষে ভর বেগের পরিবর্তন, সেটাই কি হয়ে যায় আর ক্রস এফ। তাহলে আর ক্রস এফটা এটাকেই কি বলতাম টাউ টর্ক, অর্থাৎ টর্ক ইকুয়াল টু কি হচ্ছে ডিএল ডিটি। ওকে, তাহলে এখান থেকে যেটা আসে যদি কোনো একটা বস্তুর উপর টর্ক টাউ ইকুয়াল টু যদি জিরো হয়, টাউ ইকুয়াল টু জিরো হয়, তাহলে আমরা কি লিখতে পারি ডিএল ডিটি ইকুয়াল টু জিরো লেখা যায়। তাহলে এল ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এল ইকুয়াল টু দাঁড়াচ্ছে কনস্ট্যান্ট, তাই তো, ধ্রুবক। অর্থাৎ কি কোনো বস্তুর উপর টর্ক প্রযুক্ত না হলে বস্তুটির কৌণিক ভরবেগ সর্বদা কি হবে অপরিবর্তিত থাকবে। ওকে, তাহলে এটা দিয়ে একটা অঙ্ক করা হোক, তাহলে আরো তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো ধরো অঙ্কটা বলছি একটু লিখে নেব, পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ অর্ধেক অর্ধেক হয়ে গেলে, অর্ধেক হয়ে গেলে দিনের দিনের দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে, দিনের দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে, কি পরিবর্তন হবে। ওকে, তাহলে এই কোশ্চেনটা করা হোক। তাহলে দেখো পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেলে দিনের দৈর্ঘ্য কি হবে, যদি আমি পৃথিবীকে একটা সুষম গোলক ধরি তাহলে আই ওয়ান ইকুয়াল টু লিখতে পারি পৃথিবীর জড়তা ভ্রামক বা জাড্য ভ্রামক ইকুয়াল টু ওয়ান বাই টু বাই ফাইভ এম ওয়ান ইন্টু আর ওয়ান স্কোয়ার, এটা লিখতে পারি। এবার দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে জড়তা ভ্রামক আই টু লিখছি, সেটা ইকুয়াল টু কি হবে টু বাই ফাইভ এম টু আর টু স্কোয়ার। এখন কি বলেছে যে এর ব্যাসার্ধ অর্ধেক হয়ে যাচ্ছে, ব্যাসার্ধ অর্ধেক মানে আর টু ইকুয়াল টু হয়ে যাচ্ছে আর ওয়ান বাই টু, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে যদি মানটা বসাই এবং যদি এর ভর একই থাকে তাহলে টু বাই ফাইভ এম টু জায়গায় এম ওয়ানই বসালাম, আর ব্যাসার্ধটা কি করে দিচ্ছি, ব্যাসার্ধটা হয়ে যাচ্ছে আর ওয়ান স্কোয়ার বাই ফোর, তাহলে ইকুয়াল টু হচ্ছে আই ওয়ান বাই ফোর, তাই তো? এখন দেখো কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র যেটা কি ছিল যে টাউ ইকুয়াল টু জিরো, অর্থাৎ কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকবে সর্বদা একই থাকবে, তাহলে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা লিখতে পারি ওমেগা আই ওয়ান ওমেগা ওয়ান ইকুয়াল টু হচ্ছে আই টু ওমেগা টু। তাহলে এখানে যদি মানটা বসাই তাহলে আই ওয়ান ওমেগা ওয়ান ইকুয়াল টু হচ্ছে আই ওয়ান বাই ফোর ইন্টু ওমেগা টু, অর্থাৎ ওমেগা টু ইকুয়াল টু কি হচ্ছে ফোর ইন্টু ওমেগা ওয়ান, অর্থাৎ কি পৃথিবীর যে কৌণিক বেগ সেটা চার গুণ বৃদ্ধি পাচ্ছে, তাহলে পৃথিবীর কৌণিক বেগ যদি চার গুণ বৃদ্ধি পায় তাহলে কি বলা যেতে পারে বলো, তাহলে পৃথিবীর আরো তাড়াতাড়ি ঘুরছে, চার গুণ বেগ আগে ঘুরছে, তাহলে পৃথিবীর দিনের দৈর্ঘ্য কত হবে চব্বিশ ঘন্টা বাই চার ইকুয়াল টু ছ ঘন্টা, ছ ঘন্টা হয়ে যাবে।
ওকে, আশা করি বুঝতে পেরেছ। এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে কাপেল, কাপেল বা দ্বন্দ্ব বলা হয়, কাপেল বা দ্বন্দ্ব। এই কাপেল বা দ্বন্দ্ব কি, যদি ধরো কোন একটা আর দৈর্ঘ্যের কোন বস্তু, এই বস্তুকে এইদিকে ধরো এক পরিমাণে বল প্রয়োগ করা হচ্ছে এবং এইদিকে যদি এক পরিমাণে বল প্রয়োগ করা হচ্ছে, এবং দেখো দুটো বল এক রেখা বরাবর ক্রিয়া করছে না, দুটো আলাদা আলাদা রেখা বরাবর ক্রিয়া করছে, এটা এই রেখা বরাবর, এটা এই রেখা বরাবর, তাহলে কি হবে, বস্তুটার মধ্যে একটা কি হবে, একটা ঘূর্ণন সৃষ্টি হবে, বস্তুটার একটা ঘূর্ণন সৃষ্টি হবে, তাহলে এর ফলে বস্তুটা এইদিকে ঘুরবে, এই বস্তুটা এইদিকে চলে আসবে, বস্তুটার ঘূর্ণন সৃষ্টি হচ্ছে। এই যে বস্তুটার ঘূর্ণন সৃষ্টি হচ্ছে এর জন্য যে বলটা দায়ী সেটাই হচ্ছে কাপেল, অর্থাৎ কি কোনো মুক্ত বস্তুকে ঘোরাতে যে সকল বলের প্রয়োজন তাই হচ্ছে কাপেল। তার মানে কাপেল মানে কি, দুটি সমান ও বিপরীত বল যা একই রেখায় বরাবর কার্যকর করবে না, সেটাই হচ্ছে কাপেল। ওকে, তাহলে টর্ক আর কাপেলের মধ্যে বলতে সাধারণত একই বোঝায়, কিন্তু কাপেলের ক্ষেত্রে দুটো বলের প্রয়োজন হয় তবেই ঘূর্ণনটা সৃষ্টি হচ্ছে, কিন্তু টর্কের ক্ষেত্রে একটা বলই দরকার। ওকে, তাহলে এবার পরের প্রশ্নে যাওয়া যাক। এবার আমরা দেখব যে বৃত্তীয় গতির ক্ষেত্রে সাধারণত যে বস্তু গতি এটাকে তিন ধরনের ধরা, কি কি, একটা হচ্ছে পিছলানো বা স্লাইডিং, একটা হচ্ছে পিছলে পড়া বা হড়কে যাওয়া, পিছলানো, ঠিক আছে, আর একটাকে বলা হয় ঘূর্ণন, একটাকে ঘূর্ণন, আর একটা হচ্ছে গড়ানো, তিন ধরনের হতে পারে। ওকে, পিছলানো বলতে কি, যে কোনো একটা ব্লককে একটা এই বরাবর টেনে নিয়ে যাওয়া, সেটা হচ্ছে পিছলানো, যেটা এখনো পর্যন্ত আমরা করে এসেছি। ঘূর্ণন কি, যে কোন একটা গোলাকার বস্তু একই অক্ষের চারদিকে বারবার ঘুরে যাচ্ছে, সেটা হচ্ছে ঘূর্ণন। আর গড়ানোটা কি, গড়ানো হচ্ছে যে গাড়ির চাকা কি হয়, যে ঘুরেও যাচ্ছে তার সাথে সাথে সে এই দিকেও মুখ করছে, তার মানে তার ক্ষেত্রে কি পিছলানোর গতিও থাকছে আবার ঘূর্ণনের গতিও থাকছে, ঠিক আছে। তাহলে দেখো এই ক্ষেত্রে যদি বেগ ভি হয় পিছলানোর ক্ষেত্রে, এর ক্ষেত্রে কি কৌণিক বেগ ওমেগা ধরছি, আর যে ব্যাসার্ধ সেটা হচ্ছে আর, সেটা হচ্ছে ব্যাস, ব্যাসার্ধ হচ্ছে আর, আর এর ক্ষেত্রে দুটোই আছে, এদিকে ওমেগা কৌণিক বেগেও ঘুরছে আবার এইদিকে ভি বেগেও যাচ্ছে, তাহলে এর ক্ষেত্রে গতিশক্তি কি হবে, এর ক্ষেত্রে গতিশক্তি, তাহলে দেখো এই যে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি এটাকে আমি টি হিসাবে লিখছি পিছলানোর জন্য, তাহলে এটা ইকুয়াল টু বস্তুটার ভর যদি এম হয় তাহলে আমরা লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার। ওকে, এবার দেখো যদি বস্তুটার ঘূর্ণন হচ্ছে তাহলে তার জন্য যে গতিশক্তি সেটাকে লিখছি কে ই আর, ঠিক আছে, তাহলে এইটা ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার, এটাই লিখি। তাহলে এখান থেকে আবার দেখো লিখতে পারি যে হাফ আই ওমেগা স্কোয়ার, তার মানে আই ওমেগা ইকুয়াল টু আমরা কি জানি ওমেগা ভি ইকুয়াল টু ওমেগা ইনটু আর, তাহলে ওমেগা ইকুয়াল টু হচ্ছে ভি স্কোয়ার, ভি স্কোয়ার বাই আর স্কোয়ার হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এখান থেকে আবার লিখতে পারি দেখো হাফ এম ভি স্কোয়ার যদি কমন নিচ্ছি তাহলে এটাকে কি লিখতে পারি, এটা লিখতে পারি আই বাই এম আর স্কোয়ার, এই হিসাবে লেখা যেতে পারে। ওকে, তাহলে দেখো এইটা হচ্ছে ঘূর্ণনের জন্য, আর গড়ানোর জন্য কি হবে, গড়ানোর জন্য আমার দুটোই থাকবে, তার মানে গড়ানোর জন্য কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হয়ে যাচ্ছে যে কাইনেটিক এনার্জি ফর পিছলানো এবং কাইনেটিক এনার্জি ফর ঘোরার জন্য, তাহলে ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার আই বাই এম আর স্কোয়ার, আই বাই এম আর স্কোয়ার, তাহলে ইকুয়াল টু ইকুয়াল টু ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে দেখো হাফ এম ভি স্কোয়ার যদি কমন নেই তাহলে কি হচ্ছে, হাফ এম ভি স্কোয়ার কমন নিলে ওয়ান প্লাস আই বাই এম আর স্কোয়ার, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে গড়ানোর জন্য। এবার আমরা দেখব যে কিছু যে আমরা বস্তুগুলো যার্য ভ্রামকের মান তো জানি, তাহলে সেই সব বস্তুগুলোর ক্ষেত্রে আমরা মানগুলো কিভাবে সেগুলো একটু দেখব, দেখা যাক। তাহলে প্রথম দেখব ধরো বৃত্তাকার রিং, বৃত্তাকার রিং, বৃত্তাকার রিং, তাহলে বৃত্তাকার রিং এর জন্য যার্য ভ্রামক আই ইকুয়াল টু কি লিখতাম,
এম আর স্কোয়ার, যেখানে এম ছিল ওর ভর আর ছিল ব্যাসার্ধ, তাহলে আই বাই এম আর স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে ওয়ান। তাহলে দেখো এর ক্ষেত্রে কি ছিল, এই রোটা, এই রোটা ছিল, এই রো বরাবর ছিল পিছলানো, এইদিকে হচ্ছে ঘূর্ণন আর এইদিকে লিখবো গড়ানো, ঠিক আছে। তাহলে দেখো এইটা ইকুয়াল টু কি কি দাঁড়াচ্ছে এটা, তাহলে এটার ক্ষেত্রে তো হাফ এম ভি স্কোয়ারই হবে। এটার ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, এটার ক্ষেত্রে ফর্মুলাটা দেখি, এটার ক্ষেত্রে হয়ে যাচ্ছে তাহলে হাফ এম ভি স্কোয়ার ইন্টু ওয়ান, তার মানে ইকুয়াল টু হয়ে যাচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তার মানে কি, বৃত্তাকার রিং এর জন্য যে বস্তুটির পিছলানোর জন্য যে গতিশক্তি বা রৈখিক গতিশক্তি বলতে পারো, আর আবর্তজনিত গতিশক্তি যেটা হচ্ছে কে ই আর, ঠিক আছে, দুটোই সমান। আর এর ক্ষেত্রে এইটা কি হচ্ছে যে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ওয়ান, ওয়ান প্লাস ওয়ান তার মানে কত দাঁড়াচ্ছে এম ভি স্কোয়ার। তাহলে দেখো এর মোট গতিশক্তি গড়ানোর, তাহলে এই গড়ানোর গতিশক্তি দুগুণ হয়ে যাচ্ছে, তাই তো। ওকে, এবার বৃত্তাকার রিংটা দেখলাম, এরপর এবার দেখবো বৃত্তাকার বলয়, বৃত্তাকার বলয় বা বৃত্তাকার চাপটি বলতে পারো। তাহলে তার ক্ষেত্রে আই ইকুয়াল টু কত পেতাম, হাফ এম আর স্কোয়ার, হাফ এম আর স্কোয়ার, তাই তো এটা। তাহলে আই বাই এম আর স্কোয়ার ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে হাফ, তাহলে এই গতি রৈখিক গতিশক্তি কত দাঁড়াচ্ছে হাফ এম ভি স্কোয়ার, আর এইটা কত দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে ওয়ান বাই ফোর এম ভি স্কোয়ার, এটা দাঁড়াচ্ছে। ওকে, আর এটা কত দাঁড়াচ্ছে, ওয়ান বাই ফোর প্লাস হাফ, তাহলে কত হয়ে যাচ্ছে, ইকুয়াল টু হয়ে যাচ্ছে থ্রি বাই ফোর এম ভি স্কোয়ার, এই মানটা পেয়ে গেলাম। ওকে, সেরকমই এবার যদি আমরা দেখি গোলাকার, গোলাকার খোলক, গোলাকার খোলকের লেগে দিতে, তাহলে গোলাকার খোলকের ক্ষেত্রে আই ইকুয়াল টু কত ছিল, দুই এর তিন এম আর স্কোয়ার, তাই তো। তাহলে আই বাই এম আর স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, দুই এর তিন, তাহলে এর ক্ষেত্রে রৈখিক গতিশক্তি কত হয়ে যাচ্ছে, হাফ এম ভি স্কোয়ার, এই গতিশক্তিটা কত হচ্ছে, হাফ এম ভি স্কোয়ার ইন্টু দুই এর তিন, তাহলে দুই দুই কেটে গেল, তাহলে হয়ে যাচ্ছে এক এর তিন এম ভি স্কোয়ার। ওকে, তাহলে গড়ানোর জন্য গতিশক্তি কত হবে, হাফ এম ভি স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি এম ভি স্কোয়ার, এই দুটোই যোগফল ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ছয়, এইদিকে হচ্ছে তিন প্লাস দুই পাঁচ, তাহলে ফাইভ বাই সিক্স এম ভি স্কোয়ার, ঠিক আছে। এবার যেটা দেখবো সেটা হচ্ছে গোলাকার বা গোলক, গোলকের ক্ষেত্রে, তাহলে গোলকের ক্ষেত্রে আই ইকুয়াল টু কত হয়, দুই এর পাঁচ এম আর স্কোয়ার, দুই এর পাঁচ এম আর স্কোয়ার, তাহলে আই বাই এম আর স্কোয়ার এটা ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, দুই এর পাঁচ, তাহলে রৈখিক গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, এইটা, এটার ক্ষেত্রে কত হয়ে যাচ্ছে যে হাফ এম ভি স্কোয়ার ইন্টু দুই এর পাঁচ, তাহলে হয়ে যাচ্ছে এক এর পাঁচ এম ভি স্কোয়ার, ঠিক আছে। আর এটা কত হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো হাফ এম ভি স্কোয়ার প্লাস এক এর পাঁচ এম ভি স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে দশ, আর এদিকে হচ্ছে পাঁচ প্লাস দুই সাত, তাহলে সেভেন বাই টেন এম ভি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এর মানটাও আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে নততলে বরাবর করিয়ে, নততল বরাবর করিয়ে, ঠিক আছে, নততল বরাবর বা না পিছলে বা না হড়কে বলতে পারো, না হড়কে গড়িয়ে পড়া, তাহলে দেখো ধরো একটা নততলে ছবি এঁকে নি, তাহলে ধরো একটা নততল, এই নততলে একটা গোলাকার বস্তু আছে, এই গোলাকার বস্তুটা ঘুরতে ঘুরতে নিচের দিকে নামছে, দেখে নামছে, এবং এই নততলের পাদদেশে নামলো যখন, তখন ওর বেগ হয়ে গেল ভি। ওকে, নততলের পাদদেশে যখন নামছে তখন বেগ হয়ে যাচ্ছে। এবার দেখো নততলের যে উচ্চতা সেটা হচ্ছে এইচ, এবং এই যে দূরত্ব নততলের শীর্ষদেশ থেকে নততলের পাদদেশ পর্যন্ত এই দূরত্বকে হচ্ছে এস, এবং নততলের কোণ যদি এইচ হয় তাহলে কি আমরা লিখতে পারি যে এইচ বাই এস ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা, তাহলে এস ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এইচ বাই সাইন থিটা, এটা পেয়ে যাচ্ছে। ওকে, এখন দেখো
যখন এইচ উচ্চতায় আছে এখানে, তাহলে এর পুরোটা কি হচ্ছে? পুরোটা হচ্ছে স্থিতি শক্তি, যেটা কি ইউ দিয়ে লিখছি, এটা হয়ে যাচ্ছে এমজিএইচ। এখানে কি কোনো গতি শক্তি আছে শীর্ষ দেশে? না। কিন্তু যখন পাদদেশে চলে আসছে তখন এই স্থিতি শক্তিটাই গতি শক্তিতে পরিণত হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে? না হড়কে গড়িয়ে পড়ছে মানে ঘুরছে। তাহলে এর জন্য যে গতি শক্তি কাইনেটিক এনার্জি হচ্ছে, তাহলে সেইটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? সেইটা ইকুয়াল টু দাঁড়াচ্ছে আমরা আগে যেটা পেয়েছিলাম এক্সপ্রেশন কি, হাফ এম ভি স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস আই বাই এম আর স্কোয়ার। এটা তাহলে এটাই হয়ে যাচ্ছে গতি শক্তি। তাহলে এই দুটো মান সেম, তাহলে এখান থেকে এইটা ইকুয়াল টু লিখতে পারি এম জি এইচ। তাহলে এখান থেকে দেখো এম এম কেটে যাচ্ছে, কেটে গেলে আমি কি লিখতে পারি যে টু জি এইচ, টু জি এইচ ইকুয়াল টু হয়ে যাচ্ছে ভি স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস আই বাই এম আর স্কোয়ার, আই বাই এম আর স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো ভি স্কোয়ার ইকুয়াল টু কি পাচ্ছি, ভি স্কোয়ার ইকুয়াল টু পেয়ে যাচ্ছি টু জি এইচ বাই ওয়ান প্লাস আই বাই এম আর স্কোয়ার। এটা আমি ভি স্কোয়ার এর মান পেয়ে গেলাম। তাহলে ভি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? ভি ইকুয়াল টু দাঁড়াচ্ছে রুট ওভার টু জি এইচ বাই ওয়ান প্লাস আই বাই এম আর স্কোয়ার। এটা হয়ে যাচ্ছে ভি এর মান, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা বেগের মানটা পেয়ে গেলাম, বেগের মানটা যখন পেয়ে গেছি, এটা হচ্ছে বেগের মান। তাহলে বেগ যখন পেয়ে গেছি, তাহলে ত্বরণটাও দেখি, ত্বরণটা কি হবে? তাহলে ধরে নিচ্ছি ও ত্বরণ হচ্ছে এ। তাহলে আমরা কি জানি সরলরেখার গতি তিন নম্বর সমীকরণ থেকে যদি বসাই যে ভি স্কোয়ার ইকুয়াল টু প্রাথমিক বেগ কত, জিরো, ইউ ইকুয়াল টু জিরো, তাহলে জিরো স্কোয়ার প্লাস টু এ এস। তাহলে এখান থেকে লিখতে পারি এ ইকুয়াল টু কি হচ্ছে, ভি স্কোয়ার বাই টু এস। এখন দেখো এস ইকুয়াল টু কি ছিল, এইচ বাই সাইন থিটা। তাহলে মানটা যদি বসিয়ে দিই তাহলে কি হচ্ছে, ভি স্কোয়ার সাইন থিটা বাই টু এইচ। এবার ভি স্কোয়ার এর মানটা যদি বসানো হচ্ছে তাহলে কি পাচ্ছি যে টু জি এইচ সাইন থিটা বাই টু এইচ, টু এইচ ইন্টু ওয়ান প্লাস আই বাই এম আর স্কোয়ার, আই বাই এম আর স্কোয়ার, ঠিক আছে। তাই তাহলে এখান থেকে দেখো টু এইচ, টু এইচ কেটে যাচ্ছে উপর নিচে, তাহলে কি দাঁড়াচ্ছে, জি সাইন থিটা বাই ওয়ান প্লাস আই বাই এম আর স্কোয়ার, এই মানটা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এবার দেখব, এবার আবার একটা কলাম করা হোক, যেখানে এখানে আমরা লিখবো বেগ, এটা হচ্ছে বেগ। তাহলে বেগ ভি ইকুয়াল টু কি পেলাম, ভি ইকুয়াল টু পেলাম রুট ওভার টু জি এইচ বাই ওয়ান প্লাস আই বাই এম আর স্কোয়ার। আর ত্বরণ এ ইকুয়াল টু কি পেলাম, ত্বরণ এ ইকুয়াল টু পেলাম জি সাইন থিটা বাই ওয়ান প্লাস আই বাই এম আর স্কোয়ার, এটা পেয়েছি, ঠিক আছে। তাহলে এবার বস্তুগুলো দেখা হোক, এখানে এইদিকে লিখবো বস্তুর আকৃতি, বস্তুর আকৃতি। তাহলে প্রথম যে বস্তুটা দেখবো সেটা হচ্ছে বৃত্তাকার রিং, বৃত্তাকার রিং। তাহলে বৃত্তাকার রিং এর জন্য আমরা কি পেলাম যে আই ইকুয়াল টু হচ্ছে এম আর স্কোয়ার, তাই তো, আই ইকুয়াল টু এম আর স্কোয়ার বৃত্তাকার রিং এর জন্য। তাহলে এর জন্য আমরা লিখতে পারি যে আই বাই এম আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ওয়ান, তাই তো। তাহলে এখান থেকে ভি ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি, তাহলে দেখো এর ক্ষেত্রে ভি ইকুয়াল টু পেয়েছি রুট ওভার টু জি এইচ বাই ওয়ান প্লাস ওয়ান, তার মানে ইকুয়াল টু হয়ে যাচ্ছে দেখো রুট জি এইচ, রুট জি এইচ। আর ত্বরণ, ত্বরণের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, জি সাইন থিটা, জি সাইন থিটাই থাকছে বাই ওয়ান প্লাস ওয়ান, তার মানে ইকুয়াল টু হয়ে যাচ্ছে জি সাইন থিটা বাই টু, ওকে। এটা হয়ে গেল বৃত্তাকার রিং এর জন্য। এবার যেটা আসছি সেটা হচ্ছে যে বৃত্তাকার বলয়, বৃত্তাকার বলয়ের জন্য, বৃত্তাকার বলয়ের জন্য আই ইকুয়াল টু কত, ওয়ান বাই টু এম আর স্কোয়ার, তাই তো। তাহলে আই বাই এম আর স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে, হাফ, ওকে। তাহলে এর জন্য ভি এর মান কি দাঁড়াবে, রুট ওভার টু জি এইচ বাই ওয়ান প্লাস হাফ ইকুয়াল টু কি হচ্ছে, তাহলে দেখো তিন এইদিকে দুই, তাহলে চার হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে রুটের মধ্যে হয়ে যাচ্ছে দুই ওপরে উঠে গেল, এই দুইটা উপরে উঠে গেল ফোর জি এইচ বাই থ্রি, ফোর জি এইচ বাই থ্রি। আর এটা কি, এই মানটা কি হয়ে যাচ্ছে, এই মানটা হয়ে যাচ্ছে জি সাইন থিটা বাই ওয়ান প্লাস হাফ, তাহলে ইকুয়াল টু হয়ে যাচ্ছে দেখো টু জি সাইন থিটা বাই থ্রি, ঠিক আছে। এবার আসছি বৃত্তাকার, বা বৃত্তাকার নয় গোলাকারই বলছি, গোলাকার খোলক, গোলাকার খোলক। তাহলে গোলাকার খোলকের ক্ষেত্রে আই ইকুয়াল টু কত, দুই এর তিন এম আর স্কোয়ার, অর্থাৎ আই বাই এম আর স্কোয়ার ইকুয়াল টু দুই এর তিন। তাহলে এই মানটা কত দাঁড়াচ্ছে, টু জি এইচ বাই ওয়ান প্লাস দুই এর তিন, তাহলে ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে,
যে তিনটা উপরে উঠে গেলে সিক্স জি এইচ, আর এই দিকে হচ্ছে তিন প্লাস দুয়ে পাঁচ, পাঁচ তাহলে রুট এইটা। ওকে, আর এর মানটা কি দাঁড়াচ্ছে, জি সাইন থিটা বাই ওয়ান প্লাস দুয়ে তিন তাহলে পাঁচ, আর এদিকে হচ্ছে তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমার থ্রি জি সাইন থিটা, থ্রি জি সাইন থিটা বাই ফাইভ। এবার যেটা দেখবো সেটা হচ্ছে গোলক, গোলক যদি গোলক হয় তাহলে আই ইকুয়াল টু কত হয়, দুই এর পাঁচ এম আর স্কোয়ার, তাই তো? তাহলে এই মানটা কত দাঁড়াচ্ছে, টু জি এইচ বাই ওয়ান প্লাস দুই এর পাঁচ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, পাঁচ, মানে হচ্ছে এটা সাতের পাঁচ হয়ে যাচ্ছে নিচে, তাহলে পাঁচটা উপরে উঠে গেলে হয়ে যাচ্ছে দশ টেন জি এইচ বাই সেভেন। ওকে, আর এই মানটা কি দাঁড়াচ্ছে, এই মানটা দাঁড়াচ্ছে জি সাইন থিটা বাই ওয়ান প্লাস দুই এর পাঁচ, তার মানে নিচেরটা সাতের পাঁচ হয়ে যাচ্ছে, পাঁচটা উপরে উঠে গেলে কি হয়ে যাচ্ছে, ফাইভ জি সাইন থিটা বাই সেভেন। ওকে, তাহলে এই মানগুলো আসছে। তো এইটাই পরীক্ষায় এসেছিল দেখবে, সম্ভবত এর আগের বছর দু হাজার উনিশ নাগাদ যে পরীক্ষা হয়েছিল তখন এসেছিল যে একটা গোলাকার বস্তু সে নতল বরাবর না হড়কিয়ে গড়িয়ে পড়ছে, তাহলে তার ক্ষেত্রে দেখাও যে ত্বরণের মান হচ্ছে এটা। ওকে, তো এরকম কোশ্চেন পরীক্ষায় আসবে, সেরকম প্রিপারেশন নাও তোমরা, আর যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে বলবে। ওকে, এবার দেখি, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে সংযুক্ত ভরের জন্য গতি, সংযুক্ত ভরের গতি, মানে এখানে কিন্তু আর নিউটনের গতিসূত্র না, এখানে সংযুক্ত ভর বলতে যে এইটা দেখো, আগেকার দিনে আমরা কপিকলের মাধ্যমে কুয়ো থেকে জল তুলেছি, সেই রকমই সিস্টেম এটা। ওকে, যে এখানে একটা দড়ি বাঁধা আছে, দড়ি বাঁধা আছে, এই দড়ির বরাবর এর নিচে একটা এম ভরের বস্তু ঝুলছে, যখন কুয়ো থেকে জল তুলতাম বালতি করে, সেই বালতিটার জল সহ ধরে নিচ্ছি এটা এম, তাহলে সেই ক্ষেত্রে কি হবে। ওকে, এখন দেখো, বা বাল শুধু বালতিটাই যদি ধরি, ঠিক আছে, এই যে বস্তুটার দেখো যদি এমনি সাধারণ অবস্থায় থাকতো তাহলে এটা কি হতো, এর মধ্যে সবসময় এই যে এম এর জন্য একটা ওজন নিচের দিকে কাজ করবে এম জি, আর এই যে দড়ির উপর যে একটা টান পড়ছে সেটা হচ্ছে টি, এবং দেখো এই এম জি ওজনের জন্য কি হবে, এই যে চোঙটা রয়েছে বা কপিকলটা যাই বলতে পারো সেটা ঘুরে নিচের দিকে আসবে, তাই তো? তার নিচের দিকে আসবে মানে এর মধ্যে একটা ত্বরণ হবে, তাহলে এর ক্ষেত্রে লিখতে পারি কি যে এম জি মাইনাস, ফ্রি বডি ডায়াগ্রাম থেকে মুক্ত বস্তু চিত্র দেখে লিখতে পারি এম জি মাইনাস টি ইকুয়াল টু হচ্ছে এম এ, লেখা যায়, তাই তো? আবার দেখো এই যে বস্তুটা যেটা হচ্ছে চোঙাকার বস্তুটা, এর ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এর মধ্যে এই অংশে টর্ক কি প্রডিউসড হচ্ছে, এর ব্যাসার্ধ হচ্ছে আর, এই দিকে দড়ির টান পড়ছে টি, তাহলে এর মধ্যে যে টর্ক হচ্ছে, টর্ক ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, টর্ক ছিল আর ইন্টু এফ, তার মানে ব্যাসার্ধ ইন্টু বল, তাহলে এর ক্ষেত্রে আমি লিখতে পারি টর্ক ইকুয়াল টু হচ্ছে টি ইন্টু আর। আবার দেখো টর্ক ইকুয়াল টু আমরা কি জানি, আই ইন্টু আলফা, মানে হচ্ছে জড়তা ভ্রামক ইন্টু কৌণিক ত্বরণ, তাহলে এখান থেকে টি ইকুয়াল টু কি লিখতে পারি, টি ইকুয়াল টু লিখতে পারি আই আলফা বাই আর, তাই তো? আবার দেখো আলফাটাকে আমি যদি ত্বরণের টার্মে ব্যবহার করি, ত্বরণ বলতে রৈখিক ত্বরণের টার্মে, তাহলে এইটা কি হয়, রৈখিক ত্বরণ ইকুয়াল টু হচ্ছে কৌণিক ত্বরণ ইন্টু আর, তাই তো? তাহলে এইটা ইকুয়াল টু লিখতে পারি আই এ বাই আর স্কোয়ার। ওকে, এবার দেখো এই যে টি এর মানটা আমি পেলাম, এই টি এর মানটাকে আমাকে বসাতে হচ্ছে কোথায়, এখানে বসাচ্ছি, তাহলে এখানে বসালে মানটা কি পাচ্ছি, যে এম জি মাইনাস আই এ বাই আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এম এ, তাই তো? এটা দাঁড়াচ্ছে, তাহলে এখান থেকে দেখো এ এর টার্ম গুলোকে এক সাইডে করছি, তাহলে কি দাঁড়াচ্ছে, যে এম জি ইকুয়াল টু এম এ প্লাস আই এ বাই আর স্কোয়ার, তাই তো? তাহলে এটাকে যদি কমন নিই তাহলে কি দাঁড়াচ্ছে, এম প্লাস আই বাই আর স্কোয়ার এটা। এবার দেখ এমটাকেও কমন নিচ্ছি, তাহলে এম এ ইন্টু কি দাঁড়াচ্ছে, ওয়ান প্লাস আই বাই এম আর স্কোয়ার, আই বাই এম আর স্কোয়ার, তাই তো? দেখো আগের মতোই ফর্মটা চলে এলো, তাহলে দেখো এম এম যদি কেটে যায় তাহলে ত্বরণ এ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ত্বরণ এ ইকুয়াল টু দাঁড়াচ্ছে জি বাই ওয়ান প্লাস আই
বাই এম আর স্কয়ার, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমি ত্বরণের মানটা পেয়ে গেলাম। তাহলে এই ক্ষেত্রে শুধু চোঙের ক্ষেত্রে বা বৃত্তাকার বলয়ের ক্ষেত্রে হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে বৃত্তাকার বলয় বা চোঙের ক্ষেত্রে আয়ের মান কি হয়? চোঙের ক্ষেত্রে আয়ের মান হয় হাফ এম আর স্কোয়ার, তাই তো? তাহলে এর ক্ষেত্রে আই বাই এম আর স্কোয়ার ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? ইকুয়াল টু দাঁড়াচ্ছে হাফ। তাহলে মানটা যদি বসায় তাহলে কি হচ্ছে, জি বাই ওয়ান প্লাস হাফ মানে হচ্ছে থ্রি বাই টু, তাই তো? তাহলে ইকুয়াল টু হচ্ছে টু জি বাই থ্রি, এটা হয়ে যাচ্ছে ত্বরণের মান। ওকে, বোঝা গেছে? এবার তাহলে দেখিনি, তাহলে এই মানটা যখন পেয়ে গেছি তাহলে আমাদের দড়ির টানটাও বের করে নিই। তাহলে দেখো দড়ির টানে যদি এই মানটা বসিয়ে দাও এর মানটা, তাহলে কি পাচ্ছি যে আই বাই আর স্কোয়ার ইন্টু উপরে জি, নিচে কি হয়ে যাচ্ছে, নিচে হয়ে যাচ্ছে ওয়ান প্লাস আই বাই আর স্কোয়ার। তাহলে দড়ির টানটাও পেয়ে গেলাম আর ত্বরণের মানটাও পেয়ে গেলাম। তো দেখো তোমরা যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই বলো, ঠিক আছে? তো আমাদের যেটা একটা কাজ করব, আমি তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট পাঠাচ্ছি, ঠিক আছে? সেই অ্যাসাইনমেন্ট পাঁচ, ঠিক আছে, অ্যাসাইনমেন্ট পাঁচটা আমাকে সলভ করে কালকের মধ্যে আমাকে পাঠাও, ঠিক আছে? কালকের মধ্যে আমাকে পাঠিয়ে দাও। তো এই অ্যাসাইনমেন্ট পাঁচ এর উপর কিছু যে কোশ্চেন গুলো থাকবে সেইগুলো নিয়ে আমি সোমবার নাগাদ একটা পরীক্ষা নেবো তোমাদের। ওকে, তাহলে আশা করছি ভালো থেকো, ওকে, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে, ওকে।